পিওর্স বিউটির উপর আবারও নিয়ে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান লো এন্ড জাস্টিস। আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির একজন প্রিয় মুখ ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। আমরা ছিলাম আপনাদের প্রশ্ন উত্তর প্রোগ্রামে, চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে। সবাই, আমাদের কলা নাম্বার 9 সাইফুল ভাই লন্ডন থেকে ফোন করেছেন। আপনি বলতেছেন আপনার এক পরিচিত বান্ধবী, ওনার দেশের বাড়ি হলো আফ্রিকার ক্যামেরুনে। এই দেশে উনি ছিল একজন ব্রিটিশ সিটিজেনের সাথে সম্পর্ক হয়ে একটা বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে বাচ্চার ব্রিটিশ পাসপোর্টও উনি করেছেন। তারপরে এই বাচ্চাকে নিয়ে উনি উনার দেশ, অরিজিনাল দেশ যেটা ক্যামেরুনে চলে গেছেন। আপনার প্রশ্ন হলো যে এই ব্রিটিশ সিটিজেন ছেলেকে নিয়ে উনি ওখানে আছে, তা সে কি এই দেশে আসার কোনো উপায় আছে কি না? শুনেন ভাই, আপাতত যে আইন আছে এই আইনের ভিতরে সে আসার কোনো স্কোপ নাই, এই আইনের ভিতরে কোনো স্কোপ নাই। তবে এখানে একটা বড় তবে আছে। এই তবেটা কি? এই যে EX1, আজকে আরও দুইটা কেসে আমরা কথা বলেছি, এই EX1-এ যদি দেখা যায়, অথবা সেকশন 55 বলে 2009-এর অ্যাক্টে, বর্ডার অ্যাক্ট যেটা, ইমিগ্রেশনের বর্ডার অ্যাক্টে, এটা বলে যদি কোনো ব্রিটিশ চাইল্ড বাচ্চার ওয়েলফেয়ার নির্ভর করে কারো উপরে, তাইলে সরকার বা কর্তৃপক্ষ ওদের ডিসক্রেশন ব্যবহার করে তাকে আউটসাইড দ্য ইমিগ্রেশন রুল এদেশে থাকারও পারমিশন দিতে পারে অথবা আসতে পারে। আপনি আপনার এই যে ফ্রেন্ড, তাকে বলেন যে ওখানকার ব্রিটিশ এম্বেসি আছে এই এই ক্যামেরুনে, ওইখানে গিয়ে, ক্যামেরুনের রাজধানীতে গিয়ে বাচ্চার ব্রিটিশ পাসপোর্ট দেখিয়ে ওখান থেকে অ্যাডভাইস নিতে, ওনারা যা ভালো হয় বলে দিবে তাকে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। বেশ, খুব সুন্দর করে আমার এই সেগমেন্টের কলারদের উত্তরগুলো দেওয়ার জন্য। আমি চলে যাবো আমাদের কলারদের কাছে, দেখছি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই, শুনতে পাচ্ছি। যে আমি আরিফ বলছিলাম ম্যানচেস্টার থেকে। জি বলুন ভাইয়া। যে আমার প্রশ্নটা হচ্ছে আমার ল্যান্ডলর্ড আর টেনেন্ট ডিসপিউট নিয়ে আর কি। তো আমার বাড়িওয়ালার সাথে আমার, মানে বাড়িওয়ালা আমাকে সেকশন 21 নোটিশ দিচ্ছে, তো আমি সেটা প্রোটেস্ট করার জন্য গত লাস্ট ওয়েনসডেতে আমার কোর্ট হিয়ারিং ছিল। তো আমি কোর্টে হিয়ারিং এ আমি মানে হারছি আর কি, বাড়িওয়ালা উইন করছে। তো আমাকে কোর্ট, আমি কোর্টের কাছে সময় চাইছিলাম যে অ্যাটলিস্ট 6 উইক আমাকে সময় দেওয়া হোক, আমার বাচ্চা আছে। বাট কোর্ট আমাকে দেয় নাই। জাজ সাহেব আমাকে আগামী বুধবার বিকাল 4টার ভিতরে বাসা ছাড়তে বলছে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি এখন যদি আমি অন্য কোনো অ্যাকোমোডেশন ম্যানেজ করতে না পারি, কারণ ভেরি শর্ট টাইম, জাজ সাহেব আমাকে টাইমই দেয় নাই, আমি লেটারটাও পাইছি আজকে, তো এখন যদি আমি বাসা ছাড়তে লেট করি আর যদি আমার বাড়িওয়ালা ওয়ারেন্ট লেটার ইস্যু করে, তো সেক্ষেত্রে এটা কি ধরনের এফেক্ট করবে আমাকে? কারণ আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবো আর আমার ওয়াইফ আইএলআর জন্য অ্যাপ্লাই করতে চাই, এগুলো এটা কি কোনো ক্রিমিনাল অফেন্স? এটা কি ধরনের ইম্প্যাক্টটা করবে আমার আমার ওকে আরিফ ভাই, আপনি টিভি সেটের সামনে থাকুন, আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমি চলে যাবো আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার নাম আক্তার, আমি একটু ইনফরমেশন জানতে চাচ্ছিলাম। আপনার নাম হাফসা? আক্তার সাইনুরি। আক্তার, ওকে। আমি আসলে সাউথ এন্ড থেকে কল দিছি। জি বলুন। আমরা 3 বছর আগে লন্ডনে আসছি। আমাদের ফ্যামিলি সবার ইতালিয়ান পাসপোর্ট আছে। জি। আর এখানে সবাই বেনিফিট ক্লেম করছি। আর আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এখানে আমার শাশুড়িকে আনতে চাই, ভিজিট বিষয়ে কিভাবে আনা যায়। কোন প্রশ্ন আছে এখানে প্রবেশে? আপনার হাজবেন্ড কি ইটালিয়ান? জি, ইটালিয়ান পাসপোর্ট। আপনার শ্বশুর আছেন? না, শ্বশুর নাই। আপনার শাশুড়ির বয়স কত? 75 এরকম হবে। ওকে, থ্যাংক ইউ। আক্তার বললেন নাকি আপনার নাম? কি নাম বললেন? জি, আক্তার। আক্তার, আফসার। আক্তার, জি, আক্তার, আফসার। আচ্ছা, ঠিক আছে, শুনেন পরে। আচ্ছা বোন, আপনি টিভি সেটের সামনে থাকুন, আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমি চলে যাবো আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি তামিম খুঁজছিলাম বার্মিংহাম থেকে। কেদের নাম আপনার? তামিম। তামিম খুক আছেন? জি, আমি স্টুডেন্ট ভিসায় আসলাম।
আমি আমার টাইম থাকা অবস্থায় আমি বিয়া করছি এবং আমার অ্যাপ্লাইও করছিলাম, বাট আমার টয়কর কারণে আমার রিফিউজ করে দিছে। আচ্ছা, এখন আমার আপিলও দিছে। জি, আর আমি এফএলআর এম এম ফর্মেটও অ্যাপ্লাই করছিলাম, এখন আমার ওয়াইফ প্রেগনেন্ট, সো তাই দুইটা জব করতে 18,600 ফিল আপ করার লাগে, বাট তেন এখন একটা জব তারি দিয়েছে না, মেইন জব যেটা কি বেশি পয়সা পাইন ও জব কন্টিনিউ করা। জি, এখন কোন সিচুয়েশনে কিতা করতাম কিছু বুঝতে পারলাম, রিহাউট করতে। আচ্ছা, আপিলের তারিখ ঠিক হয়েছে নি তামিম মিয়া? জি না, কোনো তারিখ দিছে না, এখনো 6 মান্থ হয়ে গেছে আপিল করছে। ওকে, সলিসিটার আছে, লয়ার আছে? যে সলিসিটার আছেন বাট রিলেভেন্ট কিছু কইরা না, লাগে একটু। আমাদের বন্ধু আরিফ ভাই ফোন করেছেন ম্যানচেস্টার থেকে। আপনার থ্যাংক ইউ ফর ব্রিংইং দিস, আইনের এক নতুন ধাপে আপনি আমাদেরকে নিয়ে গেছেন, ল্যান্ডলর্ড এন্ড টেনেন্ট, ইন্টারেস্টিং সাবজেক্ট। আপনি ভাড়া থাকেন এক জায়গায় আপনার ওয়াইফকে নিয়ে, আপনি কিছুদিন পরে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার ওয়াইফ অ্যাপ্লাই করবে ইনডিফিনিট লিভের জন্য। তো আপনি বলেছেন সেকশন 21-এর কথা, যে আপনার বাড়িওয়ালা সেকশন 21 নোটিশ দিয়েছে। এই সেকশন 21 বলাতে আমরা বুঝতে পারলাম কি, যেন আপনি ফার্নিশড শর্ট হোল্ড টেনেন্সি যেটা বলে হাউজিং অ্যাক্টের অধীনে, আন্ডার 1985 হাউজিং অ্যাক্টের অধীনে এটাতে ফার্নিশ শর্ট হোল্ড টেনেন্সি আছেন। মিসেস টেচারের আমলে আরিফ ভাই এই আইনটা হয়, আগেকার দিনে যে ভাড়াটিয়েদের টেনেন্টদের যে রাইট ছিল, এই রাইট ধরেন 100 ভাগের 85% শেষ হয়ে গেছে ওই আইনের অধীনে। এই এই আইনের অধীনে যদি কেউ ফার্নিশ লেটিং দেয়, তাইলে সেকশন 21 নোটিস দিয়ে দিলে আপনাকে এই নোটিশ দেওয়ার টাইম লিমিটের ভেতরে আপনাকে ভ্যাকেট করতে হবে। যদি না আপনি না বের হন, তাইলে কাউন্টি কোর্টে গিয়ে আপনার কোনো ডিফেন্স টিফেন্স কিছুই লাগবে না, শুধুমাত্র এই 21 নোটিশ যদি প্রমাণ করতে পারে। আমি সেদিন এক কোর্টে ছিলাম, তাইলে ওই বাচ্চা থাকুক আর অসুবিধা থাকুক, আপনি ওই ল্যান্ডলর্ডের পক্ষে এটা যাবে, আপনি বাসা ছেড়ে দিতে হবে। কথাটা বুঝছেন? দিস ইজ দ্য ল। এখন আপনার কথা হচ্ছে যে আগামী জোশ সাহেব আগামী বুধবার পর্যন্ত আপনাকে সময় দিয়েছে, আপনি যদি না বের হন তাইলে কি হবে। হ্যাঁ, এখানে আপনার একটা পক্ষে একটা আইন আছে, আপনি যদি না বের হন তাইলে জোর করে ল্যান্ডলর্ড আবার বের করতে পারবে না। তখন ল্যান্ডলর্ডের উচিত, ল্যান্ডলর্ড করবে কি, একটা বেলিফের জন্য £280 ফি দিয়ে বেলিফের জন্য ইয়ের কাছে, এই কোর্টের কাছে এই অর্ডার দিয়ে আবার দরখাস্ত করবে। বেলিফ আপনাকে একটা ডেট দিবে যে এই মাসের এত তারিখে আমরা আসতেছি, আপনি না বের হলে আপনাকে জোর করে বের করে দিব। এবং আপনি যদি লিগেল হন, আপনি যা বলেছেন ইনডিফিনিট লিভ আছে, ওই বেলিফের ওই চিঠি পেয়ে যদি আপনি কাউন্সিলের কাছে যান, তাহলে কাউন্সিল আপনাকে অ্যাকোমোডেশন দিতে বাধ্য। যেহেতু আপনার ইনডিফিনিট লিভ আছে, আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই, আর এইটার কারণে আপনার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে কোনো ক্ষতি হবে না, আপনার ওয়াইফের ইন্ডিফিনিট লিভেও কোনো ক্ষতি হবে না। তবে বেলিফ যেদিন আসবে ওই দিন আপনি আর কোনো অবস্থাতেই ইয়ে করতে পারবেন না, আপনাকে চলে যেতে হবে। কিন্তু ওই বেলিফের অর্ডার, বেলিফের ডেট আসার আগ পর্যন্ত, যদিও জোসেফ বলেছে আপনাকে বুধবারে বের হতে হবে, ওই দিন আপনার বের হওয়া লাগবে না, বেলিফি যেদিন তারিখ আসবে ওই দিন আপনাকে বের হয়ে যেতে পারবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর অ্যাজ ফার অ্যাজ ইমিগ্রেশন ল ইজ কনসার্ন, এইটার কারণে আপনার কোনো ক্ষতি হবে না। থ্যাংক ইউ ভাই আরিফ ভাই, আপনি ম্যানচেস্টার থেকে ল্যান্ডলর্ড এন্ড টেনেন্টের এই আইনটা জিজ্ঞেস করার জন্য। বুঝা গেছে? জি জি, বুঝা। থ্যাংক ইউ। ওকে, কলার নাম্বার 11, আক্তার বোন ফোন করেছেন আপনি সাউথ এন্ড থেকে। আপনি বলতেছেন আপনার হাজবেন্ড, আপনি, আপনার বাচ্চারা সব ইটালিয়ান পাসপোর্ট হোল্ডার। হ্যাঁ, আপনারা বেনিফিট ক্লেম করতেছেন, ঠিক আছে, আমরা মেজরিটি সবাই থেকে ইউরোপের দেশ থেকে আসেই বেনিফিট ক্লেম করার জন্য, কোনো অসুবিধা নাই, এটা কোনো দোষের কিছু না, ইট ইজ ইউর রাইট। এখন আপনার, আপনি তো ইউ আর এ ভেরি গুড ওয়াইফ আপনার হাজব্যান্ডের জন্য, ওনাকে বলে দিয়েন আপনি শাশুড়িকে আনার জন্য ফোন করেছেন। আজকাল রে ভাই, খুব কম মহিলারা হাজব্যান্ডের এই মা বাবা অথবা হাজব্যান্ডের পরিবারের আত্মীয় স্বজনের পক্ষে কথা বলে,
আপনি ইউ আর এন এক্সেপশন, আপনার হাজব্যান্ডকে বলবেন আপনাকে যেন পুরা ভালোবাসা দিয়ে সম্মান করে যেন রাখে, আপনার মায়ের জন্য আপনি ফোন করেছেন, জাজাকাল্লাহ খায়ের। আপনাকে একটা কথা বলি, আপনি খুব খেয়াল করে শুনেন, আপনার শ্বশুর নাই, আপনার হাজব্যান্ড একজন ইটালিয়ান সিটিজেন, আপনারা টাকা দিয়ে ওনাকে টাকা দেন, আপনারা যদি উনি ওনার ছেলে আপনার হাজব্যান্ড যদি এটা প্রমাণ করতে পারেন আপনার বার্থ সার্টিফিকেট দিয়ে, তাইলে আইনটা ইউরোপিয়ানদের জন্য আইনটা খুবই সহজ। একটা ব্রিটিশ মানুষ তার মাকে আনা এত সহজ না, কিন্তু একটা ইউরোপিয়ান যদি এই দেশে থাকে তার মাকে তার ফ্যামিলি মেম্বার বলে এটা অত্যন্ত সহজ। একটা টাকাও ফি দিতে হবে না ওই দিল্লিতে যখন অ্যাপ্লিকেশন করবেন। আর যদি এদেশের কেউ আনতে হয়, ব্রিটিশ সিটিজেন আমার বন্ধু যদি ওনার আম্মাকে আনতে হয়, তাহলে 1 লাখের উপরে ফি দিতে হবে। আপনার হাজব্যান্ডকে বলবেন ভালো এক লয়ারের কাছে কথা বলে ওনার জন্য পারমানেন্ট এদেশে আনার জন্য উনি যেন অ্যাপ্লাই করে। লয়ারের কাছে গিয়ে কি বলবেন? লয়ার সাহেবকে গিয়ে বলবেন যে আমার হাজব্যান্ড, আমি, আমরা ইটালিয়ান সিটিজেন, আমার শাশুড়িকে এই দেশে বৈধ করে আনার আগ পর্যন্ত আপনি সব কাজ করবেন, কত টাকা আপনি চান বলেন। তখন আর সে একটা চিঠি লিখে বলবে না 200 টাকা দেন, আর একটা দরখাস্ত করে বলবে না 500 টাকা দেন, আরেকবার কোর্টে হিয়ারিংয়ের জন্য বলবে না 1000 পাউন্ড দেন। বুঝছেন? এক্সকিউজ মি, আপনারা যশা ইয়েকে লয়ার সাহেবকে বলবেন কত টাকা দিয়ে আমার শ্বশুরিকে এই দেশে আসার আগ পর্যন্ত কত টাকা নেবেন, এইভাবে একটা কন্ট্রাক্ট করে নিন। এটা কোনো কন্ট্রাক্ট করা, এটা কোনো ইলিগ্যাল কিছু না। ইনশাল্লাহ আপনার শ্বশুরি এই দেশে আসতে পারবে। থ্যাংক ইউ বোন আফতার, সাউথ ইন্ডিয়া থেকে ফোন করেছেন। লেটস গো টু কলার নাম্বার 12, আই এম রাশিং অ্যাকচুয়ালি। তামিম ভাই ফোন করছেন আপনি বার্মিংহাম থেকে। তামিম ভাই, ইউ আর এ জেন্টেলম্যান, গলা সুরে বোঝা গেছে ইউ আর এ জেন্টেলম্যান, সুন্দর করে কথা কইন আপনি। আপনি স্টুডেন্ট হইয়া আইসলা, আইয়া এই দেশ বিয়া করছেন, বিয়া করার বাদে রিফিউজ হয়ে গেছে টোয়াকোর কারণে, এখন আপিল করছেন, সলিসিটারে কোনো কিছু কন না, কিতা কর্তা। আমি গত সপ্তাহ নি না এর আগের সপ্তাহ টোয়েক সম্বন্ধে কোর্ট অফ আপিলর একটা রুলিং কইছি। আগে আসিল যে টোয়েক থাকলে পাইকারি হারে না করে দিত। আপনি যেহেতু স্টুডেন্ট থাকতে আপনি অ্যাপ্লাই করছেন, বুঝছেন, আপনার ভিসা থাকতে ইউ আর ইন এ স্ট্রংগার পজিশন, ইউ আর রিয়েলি স্ট্রংগার পজিশন। ওয়াই? আইনটা হইল এই যে টোয়াকোর কারণে, যারে ডিসেপশনের কারণে যদি পাইকারি হারে না করতে পারতাম না, কেস টু কেস হোম অফিসে প্রমাণ করতে হইব। আজকে আমি একজন ক্লায়েন্ট পাইছি আপনার মতো, বিচারারে জিকাইলাম, কইলাম ভাই আপনি আপনি হোক্কা চাইন, আপনি নিজে পরীক্ষা দিছিলানি এই যে খানো লাগাইয়া, হি ইজ অ্যাডামেন্ট। তার বিচার ইংলিশও খুব ভালো এবং ILTSও বিচার 0.5 বোতাগর। এখন আমি যদি এই মানুষের কোর্টে যাই, এখনও কইছে না বিচার, তার কোর্টও আমি যেতাম, করি অ্যাপ্লিকেশন করবা লাগি, কথাবার্তা প্রিলিমিনারি কনসালটেশন করে ছাড়িচ্ছি, তখন আমি জজ সাহেবরে বুঝাই কইতাম পারমু হা ওয়াই মাই ক্লায়েন্ট শুড বি রিসোর্টিং টু ডিসেপশন, হি হ্যাজ গট গুড স্পোকেন ইংলিশ, হি হ্যাজ গট ILTS, হি হ্যাজ গট দিস ডিগ্রি, হি ইজ এন MA পাস। কমন সেন্সে কয় ই মানুষের 2 নম্বরই খর্রা মানুষ না। এইভাবে আপনি যদি আপনার লয়ার সাহেবে যদি কোর্টে বুঝাইন, ইনশাআল্লাহ আপিলের সময় ভালো কোর্ট সম্বন্ধে যে এক্সপার্ট ওলা একজন লয়ার লইয়া যান জানো না। আমরা মেলা ক্লায়েন্ট লাইন সাহেব, আমার লয়ার গেছে কোর্টও, গিয়ে একটা কথা মাতে না, খালি কয় শু 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 শু, যদি কয় হ্যাভ ইউ গট এনিথিং টু সে, নো মাই লর্ড, নো স্যার, বালাক করি মাত্র কোর্টু গিয়ে আনলে খালি আতর জুড়ে নয়, গায়ের জুড়ে নয়, হতার জুড়ে, ইন্টেলিজেন্সের দূরে, ফোর্স হতার মাঝে থাকতো, আইনের মাঝে থাকতো, এইরকম মানুষ লিয়া কোটো দেন জানো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, অনেক ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। দর্শক মণ্ডলী, আপনার সঙ্গে কথা বলতে বলতে আপনাদের প্রশ্ন নিতে নিতে এবং উত্তর দিতে আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। আমরা আমাদের সময় থাকলে আমাদের গেস্টকে আরও সময় দিতাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য। আগামী আমাদের অনুষ্ঠানটি আগামীকালকে আপনারা 12:30 থেকে রিপিট যাবে আপনারা দেখতে পারবেন NTV-র স্ক্রিনে। এবং আপনারা যদি ইউটিউবে ডেট দিয়ে, যেমন আজকের ডেট দিয়ে আপনারা যদি সার্চ করেন, তাহলে সেগমেন্ট 1 থেকে 4 পর্যন্ত আমাদের অনুষ্ঠানটি দেখতে পারবেন। সরি, আমি একটা কথা বলি, জি, এই যে ডেট আমরা বলি, আমি বলতে ভুলে গেছি, ডেটটা ল অ্যান্ড জাস্টিস দেওয়ার ডেটটা 6টা অক্ষরে হইব। যেমন আজকের তারিখ হইলো, আজকের তারিখ কত হইলো, 23 তারিখ না, জি 23, 230316 হইব, জি।
আপনারা ইউটিউবে দেখবেন, আর আপনারা আগামী সপ্তাহে একই সময়ে বুধবার 8টা থেকে আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের গেস্ট জি আপনার কাছে বিদায় নেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভালো থাকবেন।